সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার বিয়ে করছেন ত্রিনা সাহা। প্রকাশ্যে হবু স্বামীর ছবি, কিন্তু হঠাৎ করে কেন আবারও নীল ভট্টাচার্যকে ছেড়ে বিয়ে করছেন অভিনেত্রী ত্রিনা সাহা? এবং নিজের বিয়ে নিয়ে মিডিয়ার সামনে এবার একই বললেন ত্রিনা সাহা? এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। অভিনেত্রী ত্রিনা সাহা এবং অভিনেতা নীল ভট্টাচার্য টেলিপাড়ার লাভ বার্ডস। দীর্ঘ এক দশক ধরে চুটিয়ে প্রেম করার পর দুজনে বছর দুই আগে বিয়ের পিঁড়িতে বসেছেন। প্রথম প্রথম নীল ত্রিনার বিয়ে সংসারই ছিল সোশ্যাল মিডিয়ার চর্চার হট টপিক। তারা কিছু পোস্ট করলেই সেটা চলে আসত ট্রেন্ডিংয়ে। কিন্তু বিগত কয়েক মাস ধরে আগের নীল এবং ত্রিনাকে মিস করছেন ভক্তরা। জুটির মধ্যে আগের সেই রসায়নটা এখন আর দেখা যায় না, দাবি ত্রিনা এবং নীল ভক্তদের। দুজনের মধ্যে দূরত্ব যেন হঠাৎ করেই বেড়ে গিয়েছে কয়েক গুণ, আর তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে দুজনের কাজকর্মে। অসুস্থ ত্রিনা সাহাকে রেখে সিনেমা দেখতে চলে যাচ্ছেন ছোট পর্দার অভিনেতা নীল। জন্মদিনটাও আগের মতো কাটাচ্ছেন না একসঙ্গে, অবধারিতভাবে উঠে বিচ্ছেদের গুঞ্জন। ইতিমধ্যে নীল ভট্টাচার্য ও ত্রিনা সাহার ডিভোর্সের কথা জানা গিয়েছে। ইতিমধ্যে ডিভোর্স দিয়ে আবারও নতুন কারোর সাথে ঘর সংসার করার কথা জানিয়েছেন সাহা। আবার বিয়ে করছেন সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে দিলেন অভিনেত্রী। শুধু তাই নয়, নিজের নতুন হবু স্বামীর ছবিও প্রকাশ্যে আনলেন তিনি। পাত্র টেলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় মুখ, তিনি অভিনেতা কৌশিক রায়। এর আগে খড়কুটো সিরিয়ালে কৌশিক ত্রিনা, তাই তো তারা এবার সিদ্ধান্ত নিয়েছে দুজন একসাথে থাকার জন্য বিয়েটি তাদের একান্তই করার প্রয়োজন। তা না হলে বাকিটা জীবন এমনভাবে থাকতে পারবেন না ত্রিনা সাহা। তাই তো নীল ভট্টাচার্যকে ডিভোর্সের সাথে জানিয়ে দিয়েছেন ত্রিনা সাহা। তাই তো বর্তমান সময়ে নীল ভট্টাচার্য ত্রিনা সাহার ডিভোর্স নিয়ে রীতিমতো মিডিয়ার জন্য চলছে আলোচনা ও সমালোচনা। তো বন্ধুরা, আপনারা কি চান নীল ভট্টাচার্য ও ত্রিনা সাহার ডিভোর্স হয়ে যাক, এবং ত্রিনা সাহার সাথে কৌশিক রায়কে কেমন লাগবে বলে আপনাদের মনে হয়? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।